6.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ধসে গেছে মরক্কোর একসময়ের রাজধানী মারাক্কেশের বহু ভবন এবং স্থাপনা। আবাসিক ভবন তো আছেই, ধ্বংস হয়েছে হাজার বছরের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো। এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। চলুন জেনে নেই মারাক্কেশ কেন এত গুরুত্বপূর্ণ আর এর ঐতিহাসিক তাৎপর্যই বা কী। সঙ্গে আছি আমি রোকাইয়া জহির। মারাক্কেশ শব্দটি এসেছে বারবার ভাষার মুর আখুস বা ঈশ্বরের ভূমি থেকে। ইতিহাস ঘেঁটে জানা যায়, মরক্কোর সাবেক রাজধানী মারাক্কেশ প্রতিষ্ঠা করেন ইসলামের প্রথম খলিফা আবু বকর। আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত এই শহর, উত্তর আফ্রিকার দেশ মরক্কোর হাজার বছরের পুরনো এ নগরী দুনিয়া জুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। মারাক্কেশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে আছে জিমা আল ফানা, শুকস শহর বেষ্টনী, ফাটাকবাদি প্যালেস, রাজকীয় প্যালেস, কুতুবিয়া মসজিদ, বেন ইউসুফ মসজিদ, মারাক্কেশ জাদুঘর এবং মিউজিয়াম অব ইসলামিক আর্ট। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় জায়গা করে নিয়েছে শহরটি। স্থাপত্য এবং ঐতিহ্যের অনন্য এই শহরকে ইউনেস্কো ঐতিহাসিক সভ্যতার জীবন্ত সাক্ষ্য হিসেবে আখ্যায়িত করেছে। বলা হয়, আসল এবং ঐতিহ্যবাহী মরক্কোকে চিনতে হলে কেউ যেন মারাক্কেশ ঘুরে দেখে। বিস্তীর্ণ পাম বনে সজ্জিত রয়েছে এই শহর। এর বেশিরভাগ ভবন এবং স্থাপনা ছিল লাল মাটির প্রাচীর বেষ্টিত এবং পাথরের, কিন্তু শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ স্থাপনা। মারাক্কেশের এমন দুর্যোগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ইউনেস্কো। জাতিসংঘের এই সংস্থা বলছে, মরক্কোর ঐতিহ্যবাহী স্থানগুলো ক্ষতির পরিমাণ এবং সেগুলো মেরামতে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। ইউনেস্কোর সাবেক কর্মকর্তা বাদাউই রুহবান বলেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলো পুনর্নির্মাণ করতে কয়েক বছর লাগবে, কারণ পুরনো এই ভবনগুলো মাটি ও পাথরের তৈরি ছিল এবং খুব একটা মজবুত ছিল না। তবে তিনি নতুন প্রযুক্তি ব্যবহার করে এখন ভবনগুলোকে মজবুত করে নির্মাণের পরামর্শ দেন। অন্যদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস বা IFRC-ও এই ক্ষতিকে অপূরণীয় বলছে। এমন বিধ্বংসী ভূমিকম্পের প্রভাব কাটাতে কয়েক বছর এমনকি দশকও লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে সংস্থাটি।